নমস্কার, দেখছেন ইভিএম নিউজ, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। ইতিমধ্যে আমরা যেটা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি যে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য এবং তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় তাকে ইডির সদর দপ্তর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে ডাকা হতে পারে কি কারণে। আপনারা জানেন যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ, তিনি জেলবন্দী রয়েছেন এবং ইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে এই কুন্তল ঘোষ শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত প্রায় 30 কোটি টাকা বাজার থেকে তুলেছে চাকরি দেওয়ার নাম করে, এমনই তথ্য ইডির গোয়েন্দাদের হাতে এসেছে। এবং কুন্তল নিজের মুখে ইডির আধিকারিকদের প্রশ্নের মুখে স্বীকার করেছে যে তিনি তার মধ্যে 10 কোটি টাকা ধাপে ধাপে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েছেন এবং বেশ কিছু টাকা আনুমানিক 3.5 কোটি অর্থাৎ 3.5 কোটি টাকা সম্পত্তি কুন্তল এবং কুন্তলের আত্মীয়দের নামে পাওয়া গিয়েছে এবং কি বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকার হদিশ মিলেছে। কিন্তু বাকি 16.5 কোটি টাকা যেটা ইডির আধিকারিকরা তারা তদন্ত করছিল, কুন্তল ঘোষ নিজে স্বীকার করেছে যে এই টাকা তিনি 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2023-এর ফেব্রুয়ারিতে ত্রিপুরায় যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলকে এই নির্বাচনে খরচ করবার জন্য তিনি সরবরাহ করেছেন। এবার প্রশ্ন উঠছে যে ত্রিপুরা নির্বাচনের দায়িত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই নির্বাচনের সময় আমরা দেখেছি যে এই সায়নী ঘোষ, কুন্তল ঘোষ, মাফ করবেন, রাজীব বন্দ্যোপাধ্যায়দের এই ত্রিপুরার নির্বাচনে কাজ করতে। কুন্তল ঘোষ যেটা ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি, কুন্তল জেরায় স্বীকার করেছেন এই নিয়োগ দুর্নীতির কালো টাকা এই সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মারফতে ত্রিপুরায় গিয়েছিল নির্বাচনে খরচ করবার জন্য। এবং যেহেতু ত্রিপুরা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল দায়িত্বে ছিলেন, তাই রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কি কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতির কালো টাকা ত্রিপুরা নির্বাচনে খরচ করতে বাধ্য হয়েছিলেন। প্রশ্ন উঠছে, প্রশ্ন খুঁজব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইভিএম নিউজ।